স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। কতগুলি ভুল সেন্টেন্স যেগুলো আমরা লেখার সময় ভুল করি আর কি, যেগুলি ইনকারেক্ট সেন্টেন্স হিসেবে গণ্য হয়, সেগুলো তোমরা মনে করো যে সঠিকই সেন্টেন্স, কিন্তু তার মধ্যে কিন্তু ভুল আছে। তেমন কতগুলি ভুল সেন্টেন্স আমি আজকে বলবো। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, অনেকগুলি ভুল সেন্টেন্স বলবো, তোমরা সঠিক সেন্টেন্স করে খাতায় লিখে রাখবে এবং পরবর্তীতে আমাদের যখন ইন্টারাকশন হবে অনলাইনে বা হোয়াটসঅ্যাপে আমরা অ্যান্সারগুলি বলব। প্রথম হচ্ছে, ভালো করে শুনবে সবগুলো, আই হ্যাভ এ এক্স রে প্ল্যান্ট, আই হ্যাভ এ এক্স রে প্ল্যান্ট, হি ইজ এ এনসিসি অফিসার, মাই ফ্রেন্ড ইজ এ এমপি। নেক্সট, দে গেট ইন্টু ট্রেন, দে গেট ইন্টু ট্রেন, এভরিবডি নিডস হলিডে, এভরিবডি নিডস হলিডে, ইউ মাস্ট গিভ অ্যান্সার। নেক্সট, আই প্লে পিয়ানো, আই প্লে পিয়ানো। নেক্সট, দ্য মোস্ট পিপুল লাইক ইট, দ্য মোস্ট পিপুল লাইক ইট। নেক্সট, পুয়োর অলওয়েজ সাফার, পুয়োর অলওয়েজ সাফার। নেক্সট, রিচ আর সেলডম হ্যাপি। নেক্সট, হি ইজ কালেক্টিং মানি ফর ব্লাইন্ড। নেক্সট, হি হ্যাড দ্য র্যাঙ্ক অফ এ ক্যাপ্টেন। নেক্সট, নীল ইজ এ ফাইন রিভার, নীল ইজ এ ফাইন রিভার। নেক্সট, মাই ফ্রেন্ড ইজ ইন আর্মি, মাই ফ্রেন্ড ইজ ইন আর্মি। নেক্সট, আই হ্যাভ এ হোমওয়ার্ক টু ডু। নেক্সট, হি ইজ ইন এ গুড হেলথ। নেক্সট, আই হ্যাভ রিসিভড এ নিউজ। নেক্সট, দ্য কালপিট asked for a mercy, the culprit asked for a mercy, the most of the people like it. Next, she likes harmonium. Next, that is biggest creature. Next, it was not a best model. নেক্সট, উই রিচড দ্য হোম। তারপরে, আই গো টু দ্য স্কুল এভরি ডে, হি গোস টু দ্য কলেজ এভরি ডে, হি গোস টু দ্য হসপিটাল ফর ট্রিটমেন্ট, উই হ্যাড এ ব্রেকফাস্ট অ্যাট ফাইভ, হি ইনভাইটেড মি টু দ্য লাঞ্চ, হি ওয়াজ ইনভাইটেড টু দ্য ডিনার, he tells lie, he speaks truth, he walks in morning, he plays in afternoon, he rests rests, he rests in evening, he gets a good pay. I have not a single money, I have no rupees, he has lots of rupees, he gave me bad advices, advices, I sold my furnitures, I need some equipments, please give me all the informations. The people were in the garden. The আমি সেন্টেন্সটা বলছি, এটা এটা তোমরা বাদ দিয়ে দাও। Cattles are grazing in the field. The news are true. The goods was sent. The police is watching the house. একটি তোমরা করে
উত্তর পড়ে রাখবে, আমি পরবর্তীকালে ডিসকাশন করব। তো আজকে আমরা জানব ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান নিয়ে, ভারতের অভয়ারণ্যের বিভিন্ন নাম এবং সেটা কোথায় অবস্থিত সেগুলো সম্বন্ধে জানব। প্রথমেই বলা যায় জলদাপাড়া অভয়ারণ্য, এটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত। এরপরে আছে সোনাই রূপাই অভয়ারণ্য, সোনাই রূপাই হচ্ছে আসামে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য, এটি উত্তরপ্রদেশে। ঘানা পাখিরালয় অভয়ারণ্য, এটি রাজস্থানের ভরতপুরে। দাচিগ্রাম অভয়ারণ্য, দাচিগ্রাম, এটা জম্মু ও কাশ্মীরে। আচানা কমার অভয়ারণ্য ছত্তিশগড়ে, খুব ইম্পর্টেন্ট একটি অভয়ারণ্য। গৌতম বুদ্ধ অভয়ারণ্য, এটি বিহারে রয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট অভয়ারণ্য ভিতরকণিকা অভয়ারণ্য, এটি উড়িষ্যায় রয়েছে। মালাবার অভয়ারণ্য কেরল, নলবন পক্ষী অভয়ারণ্য উড়িষ্যা। আরেকটি খুব ইম্পর্টেন্ট গির জাতীয় উদ্যান অভয়ারণ্য, এটি গুজরাটে। ভদ্রা অভয়ারণ্য কর্ণাটক, গির কিন্তু গুজরাট, দান্দেলি হচ্ছে কর্ণাটক। তুঙ্গভদ্রাক অভয়ারণ্য, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, কর্ণাটক। ভেদান্তাগাল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু। আরেকটি ইম্পর্টেন্ট অভয়ারণ্য গান্ধী সাগর মধ্যপ্রদেশ, পাঁচমারি মধ্যপ্রদেশ। এ গেল ভারতের অভয়ারণ্যর বিষয়ে। তাহলে ভারতের অভয়ারণ্যগুলোর মধ্যে বেশিরভাগ ইম্পর্টেন্টগুলির মধ্যে জলদাপাড়া রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, চন্দ্রপ্রভা উত্তরপ্রদেশ, দাচিগ্রাম জম্মু কাশ্মীর, ভেতরকণিকা ওড়িশা, গৌতম বুদ্ধ বিহার, মালাবার কেরল, গির গুজরাট, এছাড়া তুঙ্গভদ্রা কর্ণাটক, গান্ধীসাগর মধ্যপ্রদেশ, পাঁচমারি মধ্যপ্রদেশ। জাতীয় উদ্যান যদি বলা যায়, জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে অংশি জাতীয় উদ্যান কর্ণাটক, একটি খুব ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান, 1982 সালে যেটার প্রতিষ্ঠা হয়, 448.85 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। বান্ধবগড় জাতীয় উদ্যান, এটা রয়েছে মধ্যপ্রদেশ, 448.85 বর্গ কিলোমিটার জুড়ে। আরেকটি ইম্পর্টেন্ট 874.20 বর্গ কিলোমিটার জুড়ে, 1974 সালে হয়েছে, কর্ণাটকের বন্দিপুর জাতীয় উদ্যান, কর্ণাটকের বন্দিপুর জাতীয় উদ্যান। এরপরে আছে ভেতরকণিকা জাতীয় উদ্যান, আমরা ভেতরকণিকা অভয়ারণ্য দেখেছি, এটা ওড়িশায়। ব্ল্যাক ব্যাগ জাতীয় উদ্যান, এটা 1976-এ। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ। এই হচ্ছে জাতীয় উদ্যান এবং জাতীয় অভয়ারণ্য সম্বন্ধে পরিচিতি।